যারা জিমেল আইডি পার্মানেন্টলি ডিলিট করতে পারছেন না, আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য। কারণ আজকে আমি আপনাদেরকে নতুন একটা টিক্স দেখাবো, যে টিক্স ফলো করলে আপনি আপনার জিমেল আইডি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে জিমেল আইডি আমরা ডিলিট করছি, কিন্তু পুনরায় আবার জিমেল আইডি ফেরত চলে আসে। তো চলুন কথা না বাইরে দেখে আসি কীভাবে আমরা পার্মানেন্টলি গুগল জিমেল আইডি ডিলিট করতে পারি। জিমেল আইডি পার্মানেন্টলি করার জন্য চলে যাব প্রথমে আমাদের জিমেইলে। জিমেলে যাওয়ার পরে আপনি যে জিমেলটা সেট ডিলিট করতে চাচ্ছেন সেই জিমেলের লোগোর উপরে প্রেস করবেন। এখানে আমি আমার এই জিমেলটা শোহান খন্দকার, এই জিমেলটা আমি ডিলিট করব। তো জিমেল সেটিংসে চলে যাব। জিমেল সেটিংসে চলে গেলে সবার উপরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরপরে আমরা স্ক্রল ডাউন করে এরপরে আমরা সাইড সোয়াইপ করে চলে যাব ডাটা অ্যান্ড প্রাইভেসি সেটিংসে। ডাটা অ্যান্ড প্রাইভেসি সেটিংসে যাওয়ার পর স্ক্রল ডাউন করে আমাদের নিচে যেতে হবে, এবং স্ক্রল ডাউন করে আমরা নিচে যদি চলে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট, এটার উপরে আমরা প্রেস করব। এটার উপরে প্রেস করার পরে কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে ইউজ ইউর পাস কি টু কনফার্ম দ্যাট রিয়েলি ইউ, অর্থাৎ আমাকে বলতে এটা আমরা কন্টিনিউ দেব, অর্থাৎ আপনি যে আপনার জিমেল আইডি ডিলিট করছেন এটা ভেরিফিকেশনের জন্য আপনাকে এখানে ফিঙ্গার বা ফেস দিতে হবে, এটা দিয়ে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করলে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে ডাউনলোড ইউর ডাটা, অর্থাৎ এই জিমেলে যদি আপনার কোনো তথ্য থাকে সেই তথ্য আপনি ডাউনলোড করে নিতে পারেন, না থাকলে নাই। যেমন আমার এই জিমেলে একটা ইউটিউব চ্যানেল আছে, আদারওয়াইজ যা যা কিছু আছে। তো এইখানে অ্যাকনলেজমেন্টে আপনি দুইটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ইয়েস আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট দিস গুগল অ্যাকাউন্ট অ্যান্ড উইথ ইটস ডাটা, অর্থাৎ এই জিমেলের যত ডাটা এবং আমি আমার সকল তথ্য পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছি, এই দুইটা আপনি সিলেক্ট করে দিয়ে ডিলিট জিমেল এটার উপরে প্রেস করবেন। আপনি যদি এই দুইটা তথ্য সিলেক্ট না করে জিমেল ডিলিট করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে জিমেল আবার ব্যাক আসার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন আমার জিমেল কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।